হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ নাজমুল ইসলাম এন্ড ইউ আর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম। জীবন বিজ্ঞানের যে ধারাবাহিক পর্বগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে ঠিক তার চতুর্থ পর্যায়ে রয়েছি। তো আজকের পর্বে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আবার তোমার সঙ্গে আমি নাজমুল ইসলাম রয়েছি। আজকের পর্বটি থাকছে অভিব্যক্তি ও অভিযোজনের উপরে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক জীবন বিজ্ঞান বইয়ের চতুর্থ যে পর্ব, সেই পর্বের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আজকে সিরিজে থাকছে। তার আগে বলে, তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব বাটনটি অন করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও সবার আগে নোটিফিকেশন পেতে। প্রসঙ্গত একটি কথা বলি, তোমরা যেভাবে আমাকে ভালোবাসছো, আমার ভিডিওগুলোকে দেখছো, সাবস্ক্রাইব করছো, সেজন্য তোমাদের প্রত্যেককে আন্তরিক সাধুবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো চলো প্রথম যে প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক যারা দিচ্ছ তাদের জন্য, সেই প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, সর্বপ্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়, অর্থাৎ আমরা কি নিয়ে পড়ছি, অভিব্যক্তি ও অভিযোজন। ফার্স্ট অফ অল আমাদেরকে একটি জিনিস বুঝতে হবে, অভিব্যক্তি কাকে বলে। অভিব্যক্তি কথার অর্থ হচ্ছে ক্রমবিকাশ, অর্থাৎ কন্টিনিউ একটা ডেভেলপমেন্টের দিকে যাবে সেই ব্যাপারটাকে আমরা অভিব্যক্তি বলছি। অভিব্যক্তির সংজ্ঞা কি, যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় কোন সরলতম জীব থেকে ক্রমান্বয়ে জটিলতম জীবের আবির্ভাব বা উৎপত্তি হয় তাকে কিন্তু আমরা অভিব্যক্তি বলি। তো অবশ্যই অভিব্যক্তি সম্পর্কে তোমাকে জানতে হবে যে অভিব্যক্তি যে ক্রম বিকাশ এটি কোন জায়গা থেকে এসছে। লক্ষ্য করলে বুঝতে পারবে, ইভলভেরি অর্থাৎ লাতিন শব্দ ইভলভেরি থেকে কিন্তু ইভলিউশন বা অভিব্যক্তি এই শব্দটি এসেছে। ইভলিউশন কথার অর্থ হচ্ছে ক্রম বিকাশ, অর্থাৎ ভালো করে অভিব্যক্তি যখন পড়ছো একটি জিনিস তুমি লক্ষ্য করবে, যখন মানুষের যে ক্রমান্বয়ে শরীরের দিক থেকে যে আমরা ডেভেলপমেন্টটা আস্তে আস্তে হচ্ছে সেটি কি ছিল, যে মন্থর ও ধারাবাহিক প্রক্রিয়ায় সরলতম জীব থেকে ক্রমান্বয়ে ধারাবাহিক ভাবে একটা জটিলতম জীবের উদ্ভব হয় তাকে কিন্তু আমরা বিজ্ঞানের ভাষায় অভিব্যক্তি বলে থাকি। তো এই অভিব্যক্তি শব্দটা বা ক্রম বিকাশ এই শব্দটা কোন শব্দ থেকে এসেছে, বড় লক্ষ্য করলে বুঝতে পারবে যে ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে ইভলিউশন শব্দটি বা ক্রম বিকাশ শব্দটি এসেছে। ক্রম বিকাশ অর্থাৎ ক্রমে যে বিকাশ হবে তাকে কিন্তু আমরা ক্রম বিকাশ বলি। এবার ক্রম বিকাশটা কি, মনে রাখতে হবে এটি একটি ধীর গতি প্রক্রিয়া, অর্থাৎ এটি কিন্তু খুব অল্প সময়ে এক পুরুষ থেকে আর এক পুরুষ, তারপরের পুরুষ, এইভাবে অল্প অল্প করে এই জিনিসটা কোন একটি বংশের মধ্যে অভিব্যক্তিটা দেখা যায়। তো অভিব্যক্তি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো আজকে আলোচনা করছি তার প্রথম প্রশ্ন দেখা যায়, কি বলছিলাম, সর্বপ্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ দুই নম্বর প্রশ্ন, অভিব্যক্তি থেকে ল্যামার্ক বাদ কি ও এর সূত্র চারটি বিবৃতি করো। এ প্রসঙ্গে তোমাদেরকে জানিয়ে রেখে দিই, ল্যামার্ক বাদ থেকে যে ল্যামার্ক বাদ কাকে বলা হয় এই সংজ্ঞাটি মুখস্থ করবে। ল্যামার্ক বাদ থেকে যে চারটি সূত্র আছে এই চারটি সূত্রই তোমাকে পড়তে বলছি, কারণ হচ্ছে এই চারটি সূত্রের প্রত্যেকটি থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। চারটি আসবে সেটা বলছি না, কিন্তু চারটে যে কোনো একটা থেকে তোমাকে প্রশ্ন চলেই আসতে পারে, সেজন্য অবশ্যই ল্যামার্ক বাদের চারটি সূত্র তোমাকে মুখস্থ করতে হবে। তিন নম্বর প্রশ্ন, ডারউইনবাদ কি, ল্যামার্কবাদের পাশাপাশি ডারউইনবাদটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে। তো সেজন্য ল্যামার্কবাদ কাকে বলা হয়, ডারউইনবাদ কাকে বলা হয় এবং ল্যামার্কবাদের যে চারটি সূত্র আছে তোমাকে আগেই বলেছি, সেই চারটি সূত্র মুখস্থ করবে এবং সেই চারটি সূত্র সম্পর্কে ডিটেলসে ধারণা রাখার চেষ্টা করবে। এছাড়াও ডারউইনবাদের উপর থেকে যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলো যেভাবে বর্ণনা করতে হয় সেইভাবে মুখস্থ করার চেষ্টা করবে। চার নম্বর প্রশ্ন হচ্ছে, ডারউইনবাদের ত্রুটিগুলি লেখো। দেখো, একটি সূত্র আমরা যখন পড়ি তার কিছু ত্রুটি থাকে, তার কিছু গুণাগুণ থাকে। তো গুণাগুণগুলো তো অবশ্যই পড়ব, সঙ্গে সঙ্গে ত্রুটিগুলো কিন্তু আমাদেরকে মনে রাখা উচিত। তো সেজন্যই ডারউইনবাদের যে ত্রুটিগুলো সেগুলো কিন্তু তোমাকে পাশাপাশি মাথায় রাখতে হবে। তো এবার আসি পাঁচ নম্বর প্রশ্নে। পাঁচ নম্বর প্রশ্ন কি বলছে, যোগ্যতমের উদ্বর্তন উক্তিটির যথার্থতা ডারউইনবাদের আলোকে বর্ণনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। দেখো, আমরা যখন অভিব্যক্তি এই চ্যাপ্টারটি পড়ছি, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, যোগ্যতমের উদ্বর্তন, এই যে টপিকটি সারা পৃথিবীতে কিন্তু বর্তমানে এই টপিকটির উপরেই বেস করে আমাদের এই পৃথিবীটা চলছে, অর্থাৎ সমাজে যেই যোগ্য, যেই এই পরিবেশের সঙ্গে টিকে থাকার যোগ্য সেই কিন্তু এগিয়ে চলে, আর বাকিরা তাদেরকে পিছনে ফেলে সে কিন্তু সামনের দিকে এগিয়ে চলে। তো অবশ্যই যোগ্যতমের যে উদ্বর্তন এই মতবাদটি কে বলেছিলেন, ডারউইনবাদ।
অর্থাৎ ডারউইন বলেছিলেন। তো এই যোগ্যতমের উদ্বর্তনটা কিন্তু তোমাকে ডিটেলসে ডারউইনবাদের আলাপ থেকে তোমাকে কিন্তু বর্ণনা করতে হবে। স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, এই বিষয়টির উপরে কিন্তু প্রত্যেকে এই নিয়মটি মেনে আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছি। দেখো একটু ভালোভাবে চিন্তা করলে তুমিও বুঝতে পারবে, যখন তুমি পরীক্ষা দিচ্ছ, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, এত স্টুডেন্টদের মধ্যে তোমাকে কিন্তু স্ট্রাগল ফর এক্সিস্টেন্স অর্থাৎ পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য অন্যদেরকে পিছিয়ে ফেলে তোমাকে এগিয়ে যেতে হচ্ছে। তো অবশ্যই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স কাকে বলা হয় এই প্রশ্নটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবারের জন্য। ছয় নম্বর প্রশ্ন, অর্থাৎ ঘোড়ার শব্দচিত্র বর্ণনা করো। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটি কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। দেখো আমি এখানে একটি টার্ম ব্যবহার করছি শব্দচিত্র, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র চিত্র বর্ণনা করলে হবে না। বইটা একটু মুছছি, লক্ষ্য করার চেষ্টা করো। শব্দচিত্র তুমি যখন লিখবে ঘোড়ার, তখন কিভাবে লিখবে? ইউহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, এইভাবে যখন লিখছো তখন শব্দচিত্র লেখার ক্ষেত্রে একটি বক্স থেকে বক্স আকারে লিখবে, এবং এখানে যখন ইউহিপ্পাস লিখছো তখন ইউহিপ্পাসের বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে। মেসোহিপ্পাস যখন লিখছো মেসোহিপ্পাসের বৈশিষ্ট্যগুলো এখানে লিখতে হবে। এইভাবে শব্দ অর্থাৎ তোমাকে ভেঙে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, বৈশিষ্ট্যগুলো লিখে লিখে বক্স আকারে এইভাবে লিখে লিখে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে, সেটাই হচ্ছে শব্দচিত্র। তো এভাবে কিন্তু ঘোড়ার শব্দচিত্রটা মুখস্থ করার চেষ্টা করবে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। সাত নম্বর প্রশ্ন, সমস্ত অঙ্গ বলতে কি বোঝো, এর উদাহরণ দাও। অর্থাৎ সমস্ত অঙ্গ এবং সমবৃত্তি অঙ্গ, এই যে দুটো অঙ্গ প্রকারভেদ আছে, এই দুটো কিন্তু তোমাকে মুখস্থ করে রাখতে হবে। তো সেজন্য সাত নম্বর এবং আট নম্বরে আমরা কি আলোচনা করেছি, সমস্ত অঙ্গ বলতে কি বোঝো এবং উদাহরণ সহ বুঝিয়ে দাও, এবং সমবৃত্তি অঙ্গ বলতে কি বোঝো উদাহরণ সহ বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমার মাধ্যমিক পরীক্ষার জন্য। এবার আসি নয় নম্বর প্রশ্নে। নয় নম্বর প্রশ্ন কি বলছে, মাছের হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ড বলে কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তুমি জানো তো, সেজন্য অবশ্যই মাছের হৃৎপিণ্ডকে কেন একচক্রী হৃৎপিণ্ড বলা হয় এটা তোমাকে জানতে হবে। দশ নম্বর প্রশ্ন, দ্বিচক্রী হৃৎপিণ্ড কি? পাশাপাশি এখানে একটা জিনিস লক্ষ্য করছো, যে মাছের হৃৎপিণ্ডকে একচক্রী হৃৎপিণ্ড কেন বলে, তো একচক্রী হৃৎপিণ্ডটাও পড়ে রাখবে, এবং এখানে যে দিয়েছি দ্বিতীয়বারে যে দ্বিচক্রী হৃৎপিণ্ড কাকে বলে সেটিও কিন্তু পাশাপাশি মুখস্থ করার চেষ্টা করবে। তারপরে আসি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের বৈশিষ্ট্যগুলি লেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। বারো নম্বর প্রশ্ন, অভিযোজন কি, এর কয়েকটি উদাহরণ দাও। দেখো অভিযোজন বলতে আমরা সংক্ষেপে কি বুঝি, অভিযোজন হচ্ছে কোনো একটি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বা খাপ খাইয়ে নেওয়ার জন্য নিজেকে সেইভাবে তৈরি করা। দেখো যখন তুমি স্কুলে প্রথম দিন গিয়েছিলে সেদিন কিন্তু সকলেই তোমার কাছে নতুন মুখ ছিল, অপরিচিত ছিল। তারপর কি হলো, একজনের সঙ্গে আস্তে আস্তে কথা বলতে বলতে, সবার সঙ্গে কথা বলতে বলতে তোমাকে সবার সঙ্গে একটা পরিবেশটার সঙ্গে তুমি মানিয়ে নিয়েছো, খাপ খাইয়ে নিয়েছো। এই প্রক্রিয়াটি হচ্ছে অভিযোজন। অভিযোজন কাদের ক্ষেত্রে দেখা যায়, যেমন মানুষের ক্ষেত্রে অভিযোজন দেখা যায়, প্রাণী এবং উদ্ভিদের ক্ষেত্রে অভিযোজন দেখা যায়। উদ্ভিদের ক্ষেত্রে অভিযোজনের বৈশিষ্ট্যগুলো কি কি, যেমন তোমার ক্যাকটাস, ক্যাকটাস মরুভূমির উষ্ণ যে মরুভূমি বালু উপত্যকা সেই সমস্ত জায়গায় কিন্তু ক্যাকটাস গাছ জন্মায়। তার জন্য তাকে কি হয়েছে, জলের প্রচুর পরিমাণ সেখানে অভাব, সেই জন্য সে জলের অভাবটাকে দূর করার জন্য সে নিজের শরীরের মধ্যে জলটাকে সঞ্চিত করে রাখার জন্য সে তার শরীরটা কিন্তু সেইভাবেই গঠন করা হয়েছে। তো এটাকে বলা হয় অভিযোজন, কেননা মরুভূমিতে তো জলের অভাব, সেই জলের অভাবকে দূর করতে তাকে শরীরে জলের যথেষ্ট পরিমাণ সঞ্চয় করে রাখার যে জায়গাটা সেটি থাকা লাগবে। তো শুধু কিন্তু ক্যাকটাস নয়, তুমি উটের কথায় আসলে বুঝতে পারবে, উট মরুভূমির দেশে পাওয়া যায়। তো সেই জায়গায় চলার জন্য তাকে কিন্তু যে এক্সট্রা তার জলটাকে যখন প্রখর রোদ্দুরে কোথাও জল নেই, চারিদিকে ধুধু বালি আর বালি, সেই জায়গায় যখন তার জল তৃষ্ণা পায় সেই জলকে সে কিন্তু আগে থেকেই শরীরের মধ্যে ফিল্টার করে রাখে। তো এই যে তার কেন এরকম একটা ফিল্টার করার জায়গা হলো এটাকেই বলা হচ্ছে অভিযোজন। তো এটা কিন্তু মনে রাখতে হবে, কোন পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা নিজেকে মানিয়ে নেওয়ার জন্য যে পদ্ধতি বা যে বিষয়গুলো আমাদেরকে অবলম্বন করতে হয়, যে বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, তাকে কিন্তু আমরা সহজ ভাষায় অভিযোজন বলি। তো এবার আসি ১৩ নম্বর প্রশ্ন, পায়রার উড্ডয়ন পেশির নাম লেখো, এটিও কিন্তু অভিযোজনের মধ্যেই পড়ে। তো তোমাকে মনে রাখতে হবে কি, পায়রা কিন্তু বহু উপরে ওড়ে, সেজন্য তার যে উড্ডয়ন পেশি সেগুলো কিন্তু অনেকটা স্ট্রং বা হার্ড হয়।
শক্ত হয়, মজবুত হয়। তো সেই জন্য পায়রার যে উড্ডয়ন পেশিগুলো আছে সেই পেশিগুলোর নাম দিয়ে দিয়ে তোমাকে ডিটেলসে আলোচনা করতে হবে। চোদ্দ নম্বর প্রশ্ন, মিরার ও উলের এই দুজন বিজ্ঞানী এনাদের পরীক্ষার প্রধান উপাদানগুলো কি ছিল সেটি নিয়ে ডিটেলসে আলোচনা করতে হবে। পনেরো নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই পর্বের লাস্ট প্রশ্ন, যেটি হচ্ছে রুই মাছের পটকার কাজ কি, এটি কিভাবে কার্য সম্পন্ন করে থাকে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, তোমাকে আগের ভিডিওগুলো তুমি যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে, সেখানে আমি একটি কথা বারবার তোমাকে বলেছি, জীবন বিজ্ঞান এই সমস্ত বিষয়গুলোতে তোমাদের কিন্তু ছবি এঁকে এঁকে লেখাটা বাঞ্ছনীয়। তো অবশ্যই ছবি এঁকে এঁকে লেখার চেষ্টা করবে, রুই মাছের পটকা ছবি ছাড়া কিন্তু কখনোই, যাতে তুমি পরীক্ষার হলে ছবি আঁকতে পারো, যাতে তুমি পরীক্ষার হলে ছবি এঁকে আসতে পারো, সেজন্য ছবিটা বারবার প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অবশ্যই প্রতিটা জিনিস যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু তোমার আয়ত্তে আসবে সেই জিনিসটা তত বেশি। তো এভাবে কিন্তু তোমার পড়াশোনাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। পরীক্ষা তোমাদের দোরগোড়ায় চলে এসেছে, যে সময়গুলো পাচ্ছ সময়গুলোকে হেলায় নষ্ট করো না, অবশ্যই প্রতিটি সময়কে এফেক্টিভ করার চেষ্টা করো, প্রতিটি সময়কে কাজে লাগানোর চেষ্টা করো। এছাড়াও একটি কথা তুমি আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে, সেখানে আমি একটি কথা বলেছিলাম যে পরীক্ষা যত তাড়াতাড়ি তোমার কাছে চলে আসছে অবশ্যই ক্যালেন্ডার ফলো করো। একটি করে দিন চলে যাচ্ছে, ক্যালেন্ডারে কেটে দাও, তারপরের দিনটা চলে যাচ্ছে, ক্যালেন্ডারে কেটে দাও। তাহলে কি বুঝতে পারবে তুমি, একটা ভিজুয়ালাইজ করতে পারবে যে আমার হাতে আর কতদিন সময় আছে এবং আমাকে আর কতটা পরীক্ষার সময়ের সঙ্গে সঙ্গে আমাকে কতটা ডেভেলপ করতে হবে নিজেকে। এই যে বিষয়টা তোমার নিজের সঙ্গে নিজে যখন একটা বোঝাপড়া সেটা যখন তুমি বুঝতে পেরে যাবে, তোমার ভিতরে থাকা ছাত্রটি কিন্তু মানটি অনেক বেড়ে যাবে। তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ প্রশ্নগুলোর সঙ্গে আপডেট রাখতে তুমি এখনই সাবস্ক্রাইব করে দাও বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও সবার আগে নোটিফিকেশন পেতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না। প্রসঙ্গত বলে রাখি, তোমরা আমার ভিডিওগুলো যেভাবে দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, তাতে তোমাদেরকে আন্তরিক সাধুবাদ জানাচ্ছি। এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থাকো, এভাবে আমার ভিডিওগুলোকে দেখতে থাকো, নিজেকে আপডেট করতে থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।